আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিমম লাইফস্টাইল। তো চলে এসেছি মজার এবং লবণীয় একটা চাটনি রেসিপি নিয়ে। আর আজ আমি তৈরি করব আমরার চাটনি। এই চাটনিটা কিন্তু হালকা টক মিষ্টি ঝাল হয় এবং আটি না থাকায় খুব সহজেই মজা করে খাওয়া যায়। আপনারা একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো এই চাটনি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আমড়াকে খোসা ছাড়িয়ে তারপর কেটে নিয়েছি এবং ভিতরে আটি ফেলে দিয়েছি, এবং খোসা ছাড়ানোর সময় হালকা সবুজ অংশ কিন্তু আমি রেখেছি, দেখেন, যাতে একটু হালকা টক ভাব আসে, যেহেতু আমড়াটা বেশি টক হয় না। তো এই আমড়াটাকে আমি এখন ভালো করে ধুয়ে নিব। তো এই চাটনি তৈরি করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব, আর সেজন্য নিয়েছি 1 টেবিল চামচ ধনে, নিয়েছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ মরি, আর লাগবে আমার 3টা শুকনো মরিচ, আর 1টা তেজপাতাকে আমি ছোটো টুকরো করে নিয়েছি, এবং ছোটো 1টা দারচিনিকেও আমি ছোটো টুকরো করে নিয়েছি। তারপর আমি এটা হালকা আছে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব, মানে আধা গুঁড়া করে নিব। তো এখন আমি কেটে রাখা আমড়াকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ করার জন্য আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি। তো আমার পরিমাণ অনুযায়ী আমি 1.5 কাপ পানি দিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন। তো দেখেন আমার আমড়াটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই আমড়াগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তো চুলায় আমি আবারও 1টা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল। তো তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। তো আপনারা চাইলে কিন্তু এখানে রসুন বাটাটাও ইউজ করতে পারেন। তো আমি হালকা নেড়েচেড়ে ভেজে নিব, যখন রসুনটা ভাজা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিব 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তারপর সবটা ভালো করে মিশিয়ে নিব। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা আমড়া। তো আমড়াটা এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ গুড়। তো গুড়টা দেওয়া হলে আমি সবটা ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ চিনি। তো আপনারা কিন্তু এই চাটনিটা শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করতে পারেন। তো আমি দুটো মিক্স করেই করলাম। তো এখন আমি চিনিটা মিশিয়ে নিব। তো চিনিটা মিশানোর পর এই আচারে একটু পানি চলে আসবে, মানে চিনি গলে একটু পানি ছাড়বে। তো এই পানি দিয়েই কিন্তু আমড়াটা বাকি সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু এই চাটনিটা টক ঝাল মিষ্টি তৈরি করব, সেজন্য এখানে টক ভাপ আনার জন্য আমি এখানে 5টা পাকা তেঁতুল দিয়ে দিলাম, আপনারা অবশ্যই দিয়ে দিবেন। তো চিনি এবং গুড় গলে যাওয়ার পর আমি একটু চেক করে নিয়েছি, আমার মনে হচ্ছে এখানে আরও একটু মিষ্টির প্রয়োজন, সেজন্য আমি এখানে 1/4 কাপ গুড় দিয়ে দিলাম। তো এখানে অবশ্যই টক মিষ্টি ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলা যেটা আমি তৈরি করে নিয়েছিলাম, সেখান থেকে 2 চা চামচ। তো মশলা দেওয়ার পর সবটা ভালো করে মিশিয়ে এই আচারটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখবো যে আচারের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং চিনি গলে যে পানিটা বের হয়েছে সেটাও টেনে গিয়েছে, তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটাকে আমি হালকা তেলে নিয়েছি, আপনারা চাইলে হালকা তেলে আধা ভাঙা করেও দিতে পারেন। এখন আমি সবটা ভালো করে মিশিয়ে নিব। তো সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবো যে আমড়াটা এখনও গলে নাই, তো সে পর্যায়ে আপনারা চাইলে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো আমি একটা ম্যাশার দিয়ে এই আমড়াগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। আপনারা যদি এই আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এর মধ্যে ভিনেগারটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর আমি সবটা ভালো করে মিশিয়ে নিব। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ বিট লবণ, আর অবশ্যই এর মধ্যে বিট লবণ দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। তারপর আমি আবারও দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলা, সেখান থেকে আমি 2 চা চামচ দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এখন আমি সবটা ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর আমি এই আচারটাকে আবারও 5 মিনিটের মতো রান্না করে নিব, যাতে এই আচারের মধ্যে সব মশলার ফ্লেভারটা ভালো করে মিশে যায়। তো দেখেন মাশাল্লাহ আচারটা কতটা লবণীয় হয়েছে।
চাটনি বানানো হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আমরার চাটনি বা আমরার আচারও বলতে পারেন। তো এটা খেতে কিন্তু অসম্ভব মজা, আপনারা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে, আর বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।